হ্যালো, আমি পায়েল। আজকে তোমাদের সাথে বাচ্চাদের জন্য একটা হেলদি অ্যান্ড টেস্টি ডিনার এবং লাঞ্চের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই বলে যে বাচ্চা আমার একদম খেতে চায় না, কিন্তু আমি বলবো কি জানো তো, একটু যদি টেস্টি করে বাচ্চাকে খেতে দেওয়া হয় তবে কিন্তু বাচ্চা অবশ্যই খাবে। বাচ্চারও কিন্তু মুখের একটা স্বাদ আছে, তাদেরকে হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার করে দিলে অবশ্যই তারা খাবে। আমি যেমন করে দিয়েছি, আমার বেবি কিন্তু ভালোভাবেই খেয়ে নিয়েছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম যাতে তোমাদের একটু হেল্প হয়ে থাকে। এখানে দেখো অনেক ভেজিটেবিলও রয়েছে এবং সাথে পুষ্টিগুণও রয়েছে এবং ঘিও রয়েছে। এখানে ভেজিটেবল হিসেবে আমি ব্যবহার করেছি হলো আলু, কুমড়ো আর গাজর। আলুতে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যা প্রত্যেক দিনে বাচ্চার ওজন বৃদ্ধি করতে কিন্তু যথেষ্ট পরিমাণে সাহায্য করে। আর গাজরে তো তোমরা জানোই, গাজরে রয়েছে আই ফাংশন মেনটেন করার জন্য খুব ভালো পুষ্টিগুণ, যেটা বাচ্চাদের আই ফাংশন খুব ভালোভাবে মেনটেন হয় এবং ইমিউনিটিও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। এবং সাথে আমি কুমড়ো নিয়েছি, যাদের একটু পটি শক্ত হয় তারা যদি এইভাবে কুমড়ো বা পেঁপে ডেলি বেসিসে বাচ্চাকে দিতে পারো বা সপ্তাহে দুদিন বা তিন দিন দিতে পারো, তাদের কিন্তু পটির সমস্যা সমাধান একদম হবেই হবে। আর সাথে আমি অল্প পরিমাণে মানে 6টা কি 7টা মতো জিরে ফোড়ন দিয়েছি আর একটুখানি দারচিনি ফোড়ন দিয়েছি, আর পুরোটাই আমি ঘিতে সটে করেছি। দেখতে পাচ্ছ, জিনিসটা আমি একদমই ভাজিনি, পুরোটা সটে করেছি। আর তোমাদের বাড়িতে যদি ননস্টিক থাকে, ননস্টিক কড়াই বা ননস্টিক কুকওয়্যার যেগুলো বলে, সেগুলো যদি ইউজ করতে পারো তবে কিন্তু আরও ভালোভাবে জিনিসটা সটে হয় নর্মাল কড়াইয়ের থেকে। তো যাই হোক, এখানে আমি চাল নিয়েছি আর ডাল নিয়েছি। ডাল হিসাবে আমি মুগ ডালটা ইউজ করেছি, মুগ ডাল আমি ভাজিনি, আমি ডিরেক্টই একদম সেদ্ধ করতে বসাবো কুকারে। আর এই সবগুলোকে নিয়ে একসাথে কিন্তু আমি এখানে সেদ্ধ করব। আর দেখতে পাবে এখানে আমি বাদবাকি যে কড়াইয়ের জলটুকু রয়েছে সেই জলটুকু আমি দিয়ে দেবো, কেননা ওটা ঘিতে ভাজা হয়েছে, দ্যাটস ওয়াই। অনেকেই আমাকে জ্ঞান দেয় যে বাচ্চার মুখের দিয়ে কোনো স্বাদ থাকে না, আমি তো নর্মাল করেই দিই, আমার বাচ্চা খেয়ে নেয়, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল কথাবার্তা। বাচ্চার মুখেরও কিন্তু একটা স্বাদ থাকে এবং তাদেরও জিভে কিন্তু টেস্ট হয়, টেস্টি খাবার দিলে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে খেয়ে নেয়। আমি এখানে 5টা সিটি মেরেছি। দেখো সিটি দেওয়ার পর কিন্তু গন্ধটা খুবই ভালো উঠেছিল, আমি সেখানে অনুভব করছিলাম বলে আমি বলতে পাচ্ছি, তোমাদের আমি বলতে পারবো না। যাই হোক, এবার দারচিনি যেটা রয়েছে সেটা আমি তুলে ফেলে দেবো আর ওই স্ট্রেনারটা ব্যবহার করে সুন্দর করে আমি পেস্ট করে নেব। আমি বারবার করেই বলেছি এটা কোনো মিক্সির পেস্ট নয়, আমি অনেকক্ষণ সময় নিয়ে স্ট্রেনারে সুন্দর করে পেস্ট করি, যার ফলে এরকম ফাইন একটা পেস্টের সৃষ্টি হয়। তো এটা আমি পুরোটা যদি ও খেতে না চায় তাহলে আমি দেবো না, যেইটুকু পারবো মানে যেইটুকু ও খেতে পারবে সেইটুকুই দেবো। দেখো একটুখানি লাস্টে পড়েছিল, সেটা কি আর ফেলে দেবো, আমি খেয়ে নিয়েছি। আমি খাওয়ার পর কিন্তু বুঝলাম খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা খাবারই আমি টেস্ট করি তারপর স্কাইকে দিয়ে থাকি। যাই হোক, টাটা।